নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছর দু হাজার তেইশের অগ্রিম শুভেচ্ছা জানাই একশো বছর পর দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপায় বিশেষ যোগে যে ছয় রাশি সৌভাগ্যশালী ও কুটিপতি হতে চলেছে সেই ছয়টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব অর্থাৎ দু সালে এই একশো বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে এর ফলে দেবাদিদেব মহাদেবের কৃপায় আশীর্বাদে যে রাশিগুলোর আমি কথা বলবো ডায়রিতে নোট করে নিন সেই রাশিগুলো দু হাজার তেইশ সুখের দিন আসতে চলেছে কোন কোন দিক থেকে তাও আমি বলব দেখুন দেবাদিদেব মহাদেব যদি আপনার উপর প্রসন্ন হয় উনি খুব সহজেই কিন্তু খুব অল্পতেই কিন্তু উনি সন্তুষ্ট কিন্তু হয় অর্থাৎ আমি একটি কথা বারবার বলছি যাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না অথবা আপনার বিবাহের জায়গা নিয়ে সমস্যা চলছে অবশ্যই দেবাদিদেব মহাদেবের উপাসনা আপনারা অবশ্যই করুন যাদের দাম্পত্য সুখের জায়গায় বাধা রয়েছে তারা শুক্রবারের বিশেষ ব্রত আছে সেটা আপনারা পালন করুন এবং যাদের বিবাহের জায়গা নিয়ে সমস্যা চলছে তারা ষোলো সোমবারের ব্রত অবশ্যই আপনারা পালন করুন এবং যাদের শরীর নিয়ে যারা খুব ভুগছেন তারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবচ অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র দুটি আপনারা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন প্রতিদিন স্নান করে উঠে এবং মহামৃত্যুঞ্জয় কবচ আপনারা অবশ্যই পরিধান করুন বিশেষভাবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন দেখুন দেবাদিদেব মহাদেব হচ্ছেন মানে দেবতাদেরও মানে এক কথাই হচ্ছে কি আপনাদেরকে ছোট্ট কথা যদি বলি যে বলে না বিধাতা লিখে দিয়েছে বিধাতার লেখাকেও কিন্তু খণ্ডাতে পারে অর্থাৎ বিধির বিধান দিতে পারে আপনার দেখা যাচ্ছে বড় ধরনের কোনো সমস্যা রয়েছে জীবনে বড় ধরনের দুর্ঘটনা রয়েছে বা আপনার জীবনের সমস্যা চলেই যাচ্ছে রাহু শনি কেতু আপনার জন্মছকে রয়েছে রাহু শনি কেতু এই গ্রহগুলোকে শান্ত করতে গেলে অবশ্যই দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন অবশ্যই হতে হবে এবং যতদিক আপনারা ওম নম শিবায় ও নম শিবায় শিবায় যত আপনারা পাঠ করতে পারবেন সকাল এবং সন্ধ্যা মানে মিরাকেল ফল আপনারা কিন্তু পাবেন এই একশো বছর পর এই দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে যার ফলে ছয় রাশি সৌভাগ্যশালী ও মহাকুটিপতি হতে চলে দু হাজার তেইশ ছয়টি রাশির কপাল খুলতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সে রাশি নাম সিংহ রাশি সিংহ রাশির দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সুখের দিন আসতে চলেছে দু সাল পড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কর্ম আপনাদের শিক্ষা ভাগ্য সন্তান ব্যবসা দাম্পত্য সুখ বিদেশ সম্পত্তি এগুলোর থেকে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে লাভ কিন্তু আপনারা পাবেন প্রচুর লাভ পাবেন এবং এর পাশাপাশি যাদের আইনি জটিলতা চলছিল ঝামেলা চলছিল বিয়ের জায়গা নিয়ে সমস্যা চলছিল সে সমস্যাগুলো কিন্তু কাটতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি দু হাজার সিংহ রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের বিশেষভাবে ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি আপনাদের হতে চলেছে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় হতে চলেছে আপনাদের কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন এবং বড় ধরনের কন্ট্রাক্ট আপনারা পাবেন এবং শেয়ার বাজার স্টক মার্কেট থেকে আপনারা লাভ পাবেন গোল্ড থেকে আপনারা লাভ পাবেন এবং শুভ বিবাহ সন্তান দাম্পত্য সুখের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে অর্থনৈতিক স্থিতির জায়গা অর্থের জায়গা পারিবারিক সুখের জায়গা মজবুত হতে চলেছে তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির আপনাদের কল্পনার বাইরে আপনারা রেজাল্ট পেতে চলেছেন প্রত্যেকে অংম মসিবায় অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে মেষরাশির ক্ষেত্রে আপনাদের সন্তান প্রাপ্তি আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের দাম্পত্য সুখ দৈনন্দিন রোজগার বৃদ্ধি আপনাদের কর্ম যোগ সৃষ্টি করছে কর্ম যারা কর্মহীন হয়েছিলেন তারা নতুন চাকরি পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে আপনাদের বিশেষ করে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ভাগ্যের পূর্ণমাত্রায় মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে এবং এই সময় আপনাদের বিশেষভাবে আকস্মিক অর্থপ্রাপ্তি এবং সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির কপাল খুলতে চলেছে দেবাদিদেব চার নম্বর আসি দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে আপনাদের এবছর শুভ বিবাহ সন্তান সম্পত্তি বিদেশ এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি পারিবারিক সুখ মা মায়ের জায়গাটা মায়ের স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো হবে এবং কর্মহীন হয়ে যারা পড়ে আছেন কর্মক্ষেত্রে সফলতা এবং শরীর শরীরের জায়গাটা নিয়ে যারা ভুগছিলেন শরীরের পাটটা অনেকটাই আপনাদের কিন্তু ভালো হতে কিন্তু চলেছে এবং আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে টাকা পুনরুদ্ধার হবে কিছু কিছু ক্ষেত্রে সম্পত্তি লাভ পৈতৃক সূত্রে সম্পত্তি এবং ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি দাম্পত্য সুখের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু চমৎকার হতে চলেছে অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে মিথুন রাশির ভাগ্যদয় হতে চলেছে যে কোনো কাজে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন যারা চাকরি পাচ্ছেন না তারা কিন্তু সরকারি বেসরকারি ক্ষেত্রে চাকরি কিন্তু পাবেন আপনাদের গভর্নমেন্ট থেকে আপনারা সাপোর্ট পাবেন আপনারা বিদেশ থেকে আপনারা লাভ পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন এবং আপনাদের ভাগ্যদয় এক কথায় হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি হন মিথুন রাশির মানুষ এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি ধনুরাশির আপনাদের প্রথম কথা স্বাস্থ্যের জায়গাটি নিয়ে খুব ভালো দেখা যাচ্ছে স্বাস্থ্যের জায়গাটা খুবই ভালো এবং আপনাদের এ সময় ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে দেবাদিদেব মহাদেবের কৃপায় সন্তান প্রাপ্তি এবং আকর্ষিক অর্থ লাভ হতে চলেছে এই সময়ের মধ্যে ধনুরাশির বিশেষ করে সন্তান যোগ শেয়ার বাজার গোল্ড থেকে আপনার লাভ স্টক মার্কেট আকর্ষিক অর্থপ্রাপ্তি এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু ধর্মীয় ভ্রমণ কিন্তু হবার সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবচ পরিধান করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন এবং বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে কন্ট্রাক্টগুলো কিন্তু আসতে চলেছে আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এই ছিল ছয়টি রাশি প্রত্যেকে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম অবশ্যই কমেন্ট করুন নমস্কার